চন্দ্রকোনা পৌর নির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ করলো সিপিআই। 12টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে তারা প্রার্থী ঘোষণা করেছে। জোটের রাস্তাও খোলা থাকছে বলে জানিয়েছে বামেরা। তৃণমূলের পর চন্দ্রকোনা পৌরসভায় আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করলো বামেরা। খোলা থাকছে জোটের রাস্তা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 12টি ওয়ার্ডের 7টিতে প্রার্থী তালিকা প্রকাশ করলো বামেরা। শনিবার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড মাধবপুরে সিপিআইএম এরিয়া কার্যালয় থেকে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশ করেন সিপিআইএম জেলা কমিটির সদস্য তথা চন্দ্রকোনা বিধানসভার প্রাক্তন বিধায়ক গুরুপদ দত্ত। এদিন সিপিআইএমের তরফে চন্দ্রকোনা পৌরসভার 12টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। বাকি 5টি ওয়ার্ডের জন্য কয়েকদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান জেলা কমিটির সদস্য গুরুপদ দত্ত। তিনি এও জানান, কংগ্রেস তথা তৃণমূল বিজেপিকে ঠেকাতে কেউ তাদের সাথে সমঝোতা করে জোট করে লড়তে চাইলে সেই পথও খোলা থাকছে। আর প্রার্থী ঘোষণা হতেই দেয়াল লেখার মাধ্যমে প্রচারও শুরু করে দিয়েছে সিপিআইএমের প্রার্থীরা। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর চন্দ্রকোনা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে কর্মীদের বিক্ষোভকে কটাক্ষ করেছেন সিপিআইএমের নতুন প্রার্থীরা। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের দরজায় দরজায় গিয়ে প্রচার চালাবে এবং জয় নিয়েও আশাবাদী সিপিআইএমের প্রার্থীরা। আজকে আমরা বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলাম এবং এই সময় থেকেই আমরা নির্বাচনী লড়াইয়ে কার্যত সূচনা করে দিলাম। আমাদের অলরেডি ডিসিআর গতকাল আমরা কেটে নিয়েছি, অনেকটাই কেটে নিয়েছি, সোমবার দিন আমরা ফাইল করে দিতে পারবো, এটাই আমরা আশা করছি। আর জয় হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বা পুনরুদ্ধার মানুষ করতে পারবে কি না। আমাদের রাজ্যের ধারাবাহিকভাবে প্রতিটি নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট করেছে বা ভোট করে চলেছে, তার থেকে যদি তাদের শিক্ষা নিয়ে তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেয়, তাহলে চন্দ্রকোনা পৌরসভাতেও আমাদের জয় আমরা নিশ্চিত করব, এই প্রত্যাশা আমি রাখি। আজকে আমি 7 জনের ঘোষণা করলাম, 5টা বাকি থাকলো 5টা ওয়ার্ডে। আমরা ওদের সঙ্গে কথাবার্তা বলেছি, ওরা যদি প্রার্থী দিয়ে দিতে পারেন তাহলে আমরা ভাববো, নতুবা আমাদেরই প্রার্থী দিতে হবে, সিপিআইএম থেকেই দিতে হবে। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লিশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।